नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय राशिफल। हाँ, ठीक धरेछेन, आजकेर ए भिडियो आमी 27 बैशाख 11 मे बृहस्पतिवार अर्थात आजकेर राशिफल प्रकाश करते चलेछि। तार आगे बोली, आमार यूट्यूब चैनल के अवश्य सबस्क्राइब करुन, पासे थाका बेल आइकनटी अवश्य प्रेस करुन, जाते ये धरनेर भिडियोगुलो आमी आपलोड करछि तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाय। आसुन एबार आमी राशिफल प्रकाश करी। प्रथमे पंजिका मते आज 11 मे 27 बैशाख बृहस्पतिवार सूर्योदय 5:03, सूर्यास्त 6:05, षष्ठी दिवा 12:56, उत्तरसरा नक्षत्र अपराह्न 4:13, शुभयोग अपराह्न 5, बणिजकरण दिवा 12:56 गते बृष्टिकरण, रात्रि 11:44 गते बपकरण। एबार आसुन देखे नी ग्रहदेर कंडिशन अर्थात ग्रहरा कि कोथाय अवस्थान करछे। प्रथमे मेष, मेषे अवस्थान करछे रवि बुध बृहस्पति राहु। रवि मेषे भरणी नक्षत्रे, बुध मेषे अश्विनी नक्षत्रे, बृहस्पति मेषे अश्विनी नक्षत्रे, राहु मेषे अश्विनी नक्षत्रे। मंगल अवस्थान करछे मिथुने, शुक्र अवस्थान करछे मिथुने, शुक्र आद्या नक्षत्रे। मंगल कर्कटे, मंगल पुनर्वसु नक्षत्रे, केतु तुलाय साथी नक्षत्रे। चंद्र अवस्थान करछे मकरे, श्रवणा नक्षत्रे, शनि कुम्भे, शतभिषा नक्षत्रे। एबार आसुन देखे नी आज अर्थात 11 मे बृहस्पतिवार राशिफल। प्रथमे मेष राशि, आजकेर दिनटी यथेष्ट शुभ, कर्मजीवने बिराट साफल्येर दिन जाबे, आर्थिक दिक दिये आपनि सौभाग्यके अवश्यई बरण करे निते पारबेन। आजकेर दिने आपनार भाई বা ভাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে নানাভাবে খারাপ আচরণ করতে পারে, আপনার পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা আসতে পারে, স্বামী স্ত্রীর সম্পর্ক কিছুটা হলেও খারাপ হতে পারে, আপনার শরীর ভালো যাবে না, সেদিক দিয়ে মেষ রাশি সাবধান। এছাড়া মেষ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের ভালো রেজাল্ট আপনাকে আনন্দ দেবে, তবে স্বামী স্ত্রীর সম্পর্কের বিষয়ে আরও বেশি যত্নশীল হওয়া প্রয়োজন। এছাড়া আজকের দিনে আপনার মা, মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, মায়ের সাহায্যে আর্থিক উন্নতি, কর্মের উন্নতি, মাতৃকুলের সম্পদ লাভ অবশ্যই হবে মেষ রাশি। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে, কিন্তু ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না, মেষ রাশির জাতক জাতিকা। এরপরে বৃষ রাশি, আজকের দিনটি যথেষ্ট অস্থিরতা থাকবে, কর্মজীবনে সাফল্য এলো, আর্থিক উন্নতি সেভাবে আসবে না, আজকের দিনে হাতে টাকা থাকবে না, কর্মজীবনে নানা সমস্যা চলে আসবে, আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে। তবে বৃষ রাশি আজকের দিনে আপনার মা, মাতৃস্থানীয় কারোর দ্বারা উপকৃত হবেন। এছাড়া আপনার পিতা শারীরিক অসুস্থতা কিছুটা সুস্থ হওয়ায় আপনার মনে শান্তি আসবে। আজকের দিনে আপনার পারিবারিক জীবনে নানা শত্রুতা রয়েছে, তবে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের ভালো রেজাল্ট আপনাকে আনন্দ দেবে। আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে সমৃদ্ধি অবশ্যই আছে, তবে যেদিক দিয়ে চাপ তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি নিশ্চিত উপকৃত হবেন। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে, সেদিক দিয়ে বৃষ রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না, বৃষ রাশির জাতক জাতিকা। এরপরে মিথুন রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সূর্যোদয়, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে খারাপ আচরণ, ভালো আচরণ করবে, ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি উপকৃত হবেন। তবে মিথুন রাশি যেদিক দিয়ে সাবধান, তা হচ্ছে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে এবং আকস্মিক বাধা উৎপত্তি হতে পারে,
মা বা মাতৃস্থানীয় কারোর ব্যবহার আপনার মোটেও ভালো লাগবে না। আপনার সন্তান ডোবাবে, সন্তানের সঙ্গে নানা অস্থির পরিস্থিতি, আপনার মনে যথেষ্ট চাপ আনবে। মিথুন রাশি, আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে না, তবে বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন। মিথুন রাশির জাতক জাতিকা, মিথুন রাশি আপনার কিছুটা ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, তবে আপনার বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সাফল্য আর কর্মজীবনে ও আর্থিক কর্মজীবনে উন্নতি ঘটবেই ঘটবে। মিথুন রাশি। এরপরে কর্কট রাশি, আজকের দিনটি শারীরিক দিক দিয়ে কিছুটা অস্থিরতা থাকবে। আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনাকে যথেষ্ট চাপে রাখবে। আজকের দিনে আপনার যে দিক দিয়ে অশুভ সংবাদ আছে তা হচ্ছে আপনার বন্ধু, আপনার বন্ধুরা আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে, সেদিক দিয়ে কর্কট রাশি সাবধান। আপনার সন্তানের শারীরিক অস্থিরতা মনেতে চাপ আনবে, এছাড়া আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত আসতে পারে, সেদিক দিয়েও কর্কট রাশি সাবধান। কর্কট রাশি আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে যথেষ্ট ভালো আচরণ করবে, তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে পারিবারিক অশান্তি, মায়ের সঙ্গে বিবাদ, পিতার শারীরিক অসুস্থতা, আপনার নিজের শারীরিক অসুস্থতা, স্বামী স্ত্রীর সম্পর্কের ভঙ্গুরতা আপনাকে যথেষ্ট চাপে রাখবে। কর্কট রাশি আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তাই ভুলো বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না, কর্কট রাশির জাতক জাতিকা। এরপরে সিংহ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সূর্যোদয়, একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সাফল্য। এছাড়া আজকের দিনে আপনার বিরাট অঙ্কের লটারি যোগ নিশ্চিত আছে। সিংহ রাশি, আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের বড় ভালো রেজাল্ট আপনাকে আনন্দে রাখবে, সন্তান নিশ্চিত চাকরি পাবে। তবে সিংহ রাশি, আজকের দিনে মঙ্গলের দ্বাদশে অবস্থান, শনি মঙ্গল ষড়াষ্টক যোগ আপনাকে সাংসারিক জীবনে চাপে রাখবে, ব্যয় বৃদ্ধি পাবে, কর্মজীবনে নানা সমস্যার সম্মুখীন হবেন, শত্রুতার জন্য ক্ষতি হতে পারে, সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান। আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আহাত লাগতে পারে, সেদিক দিয়েও সিংহ রাশি সাবধান। তবে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ সাহায্যের হাত বাড়ি দেবে, মায়ের সাহায্যে যথেষ্ট লাভবান হবেন, পিতা বা পৈতৃক সম্পত্তি হস্তগত হবে, পিতার সাহায্যে আপনি লাভবান হবেন আপনি যদি সিংহ রাশি হন। আপনার জীবনে আসবে কর্মের উন্নতি, আপনার জীবনে আসবে আর্থিক সমৃদ্ধির খবর। তবে সিংহ রাশি শরীর সম্পর্কে সাবধান, শত্রুরা ভয়ানক ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক থেকে সিংহ রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে যেতেই পারেন, সিংহ রাশির জাতক জাতিকা। এরপরে কন্যা রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে সূর্যোদয়, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কেউ আপনাকে যথেষ্ট সাহায্য করবে, মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না। কন্যা রাশি, সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের বিরাট ভালো রেজাল্ট, সন্তানের কর্মের উন্নতি, সন্তানের চাকরি লাভের খবরে আপনার আনন্দই আসবে। আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সফলতা রয়েছে কর্কট রাশি। তবে কন্যা রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত এবং মাতৃ এবং পারিবারিক জীবনে অস্থিরতা যোগ রয়েছে, আত্মীয় স্বজনরা শত্রুতা করতে পারে, সেদিক দিয়ে কন্যা রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন, কন্যা রাশির জাতক জাতিকা। এরপরে তুলা রাশি, আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে যথেষ্ট শুভ ফলাফল পাবেন, আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে, ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা উপকৃত হবেন, সন্তানের ব্যবহার মোটেও ভালো লাগবে না আপনার, আপনার আপনার মা বা আপনার পারিবারিক জীবনে অস্থিরতা অবশ্যই চলবে, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে না, আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে তুলারাশি সাবধান। আজকের দিনে আপনার পিতা বা পৈতৃক সম্পত্তি হস্তগত হবে, পিতার আশীর্বাদ লাভ করবেন, আপনার বুদ্ধি বলে যে কোনো কাজকে আপনি অতি সহজে করে নিতে পারবেন। তুলারাশি, আজকের দিনে কর্মজীবনে জোয়ার আসবে, আর্থিক সমৃদ্ধির খবর আপনি নিশ্চিত পেয়ে যাবেন আপনি যদি তুলারাশির জাতক জাতিকা।
তুলা রাশি শরীর সম্পর্কে আপনাকে বিশেষ সাবধানে থাকতে হবে। এছাড়া সাবধানে থাকতে হবে শত্রুতা, শত্রুরা নানাভাবে আপনার সঙ্গে ক্ষতি করার চেষ্টা করছে, আপনাকে ট্যাপে ফেলতে চাইছে, আপনার জীবনে নানা ক্ষতি সাধন করতে চাইছে, সেদিক দিয়ে তুলা রাশি সাবধান। তুলা রাশি আপনার পারিবারিক জীবনে অস্থিরতা যোগ রয়েছে, সেদিক দিয়েও সাবধান। আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে যেতে যাবেন না তুলা রাশির জাতক জাতিকা। এরপরে বৃশ্চিক রাশি, আজকের দিনটি সৌভাগ্যের উদয়, কর্মজীবনের সাফল্য, আর্থিক উন্নতি যথেষ্ট পাবেন। আজকের দিনে আপনার নিশ্চিত লটারি যোগ অবশ্যই আছে বৃশ্চিক রাশি। আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেবে, তার দ্বারা যথেষ্ট উপকৃত হবেন। তবে যেদিক দিয়ে আপনাকে একটু চাপে থাকতে হবে তা হচ্ছে একাধিক বন্ধু যেমন উপকার করবে, কোনো কোনো বন্ধু আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে, আপনাকে ফাঁসি দিতে পারে, সেদিক দিয়ে বৃশ্চিক রাশি সাবধান। আজকের দিনে আপনার অতিরিক্ত ব্যয় যোগ, ব্যয় সংকোচন না করতে পারলে যতই আয় হোক মোট ফল জিরো। আজকের দিনে শনি মঙ্গল স্বরাষ্ট্র যোগের অশুভ প্রভাবে আপনার শরীরে কিছুটা সমস্যা আসতেই পারে, কর্মজীবনে উর্ধস্থন কর্তৃপক্ষের সঙ্গে কিছুটা মতনৈক্য দেখা দিতেই পারে। আজকের দিনে আপনি কোথাও পড়ে গিয়ে আঘাত, সেদিক দিয়ে বৃশ্চিক রাশি সাবধান। এছাড়া বৃশ্চিক রাশি যেদিক দিয়ে সাবধানে থাকতে হবে সেটি হচ্ছে আপনার পিতা বা পৈতৃক সম্পত্তি হস্তগত হলেও তা নিয়ে গণ্ডগোল হতে পারে, তবে মায়ের আশীর্বাদ, পিতার আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না। মা এবং পিতা উভয় আশীর্বাদ করবেন, উভয় সাহায্য করবেন। আজকের দিনে আপনার জীবনে বিরাট অঙ্কের লটারি যোগ আছে, চন্দ্রমঙ্গল রাজযোগের প্রভাবে আপনি মোটা অঙ্কের লটারি জিততেই পারবেন। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে যেতেই পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এরপরে ধনুরাশি, আজকের দিনটি আর্থিক দিক দিয়ে উন্নতি হলেও পারিবারিক জীবনে ভালো নয়, কর্মজীবনে সাফল্য হলেও আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট খারাপ থাকবে, শত্রুরা আজকে ভয়ঙ্কর ক্ষতি করবে। ধনুরাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর আচরণে আপনার মনে কষ্ট দেবে, এছাড়া আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, এছাড়া আজকের দিনে আপনার মনে কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে, এছাড়া আজকের দিনে আপনার মা আপনার পিতা বা পৈতৃক সম্পত্তি নিয়ে বিভিন্ন গোলযোগ হতে পারে, পিতার দ্বারা আপনি লাভবান হবেন এবং পিতা আপনাকে যথেষ্ট সাহায্য করবে। এছাড়া আজকের দিনে আপনার পারিবারিক জীবনে নানা অস্থিরতার যোগ রয়েছে। তবে ধনুরাশি, আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না ধনুরাশির জাতক জাতিকা। এছাড়া মকর রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে প্রেমের উদয়, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন। আজকের দিনে মা মাতৃস্থানীয় কারোর জন্য মনে অস্থিরতা আছে, তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে। তবে আজকের দিনে এক বা একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সফলতা আছে। তবে মকর রাশি আপনার শরীর ভালো থাকবে না, শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে, স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হবে, স্বামী স্ত্রীর মধ্যে অযথা বিবাদ দীপ্ত হতে পারেন, সেদিক দিয়ে সাবধান। আপনার শত্রুরা যথেষ্ট হাসবে, তালি বাজাবে, তাই শত্রুদের বেশি প্রশ্রয় দেবেন না মকর রাশি। আজকের দিনে আপনার সন্তান ডোবাবে, সন্তানকে বোঝাবার চেষ্টা করুন মকর রাশি। আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে যেতে যাবেন না মকর রাশির জাতক জাতিকা। এরপরে কুম্ভ রাশি, ভয়ানক শারীরিক অসুস্থতা আপনাকে ঘিরে ধরবে, পারিবারিক জীবনে ভয়ানক সমস্যা আপনার জীবনে আসবে, আর্থিক দিক দিয়ে ভয়ঙ্কর কষ্ট আসতে পারে, সেদিক দিয়ে কুম্ভ রাশি সাবধান। আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুরাও সাহায্যের হাত বাড়িয়ে দেবে, আত্মীয় স্বজনদের খারাপ ব্যবহার মনেতে কষ্ট দেবে। আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, জীবনের প্রত্যেকটা খারাপ সময়ে সন্তান আপনাকে পাশে পাবেন কুম্ভ রাশি। আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে কুম্ভ রাশি সাবধান। কুম্ভ রাশি, আজকের দিনে আপনার পারিবারিক জীবনে অস্থিরতা থাকলেও, আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা থাকলেও আপনার সন্তানজনিত শুভ সমাচার আপনার মনকে আনন্দ দেবে।
আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তাই ভুলো বিয়ের আলোচনাতে যেতে যাবেন না কুম্ভ রাশির জাতক জাতিকা। এরপরে মীন রাশি, আজকের দিনটি বিরাট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সূর্যোদয়, একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সফলতা, সন্তানের বিদ্যায় উন্নতি, কর্মের উন্নতি, আর্থিক উন্নতির খবরে মনে আনন্দ দেবে। তবে সন্তানের শরীর ভালো থাকবে না, আপনার নিজের শরীর ভালো থাকবে না, শরীরে নানা ধরনের সমস্যা বৃদ্ধি পাবে। কর্মজীবনে যেভাবে সফলতা আপনাকে যথেষ্ট সাহায্য করবে উন্নতির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে। তবে আজকের দিনে মীন রাশি, আপনার শত্রুরা ভয়ঙ্কর অ্যাক্টিভ, শত্রুরা ভয়ানক ক্ষতি করার চেষ্টা করছে, শত্রুদের থেকে বিশেষভাবে দূরে থাকার চেষ্টা করবে মীন রাশি। আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেবে, তার ভাতৃ সাহায্যে উন্নতি করতে পারবেন, তবে কোথাও পড়ে গিয়ে আঘাত, সেদিক দিয়ে মীন রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন মীন রাশির জাতক জাতিকা। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি 12টি রাশির 11ই মে 27 বৈশাখ বৃহস্পতিবার কেমন যাবে তা আলোচনা করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। 12টি রাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে আর কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। ও আবার বলি আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ। নমস্কার, আমি সুকান্ত সা।